আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শনিবার, এখন বাজে 8টা, আর সকাল সকাল মা চা বসিয়ে দিয়েছে। এই যে চায়ের জল ফুটছে, আর দেখো চা রেডিও হয়ে গিয়েছে। আমি খাবো দুধ চা, বোন আর মা খাবে হলো র চা, আর সাথে বিস্কুটটা খুলেছি। নিচে কয়েকটা ভাঙা বিস্কুট ছিল, সেগুলোকে নিয়ে নিয়েছি, ভালোগুলোতে কোটোতে রেখে দিয়েছি। এই ভাঙা বিস্কুট, র চা, সাথে একটুখানি মুড়ি, আর সাথে একটু ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। যা গরম পড়েছে বলার মতো নয়। আর কালকে তো আমার জিনিসপত্রগুলো তোমাদের সবার সাথে শেয়ার করেছি, আজকে বোনেরগুলো। এটা হলো একটা আইবড়ো পমেট, আর এটা হলো একটা পিঙ্ক কালারের নেল পালিশ, আর এটা একটা মিষ্টি লেবু লেবু কালারের নেল পালিশ। এটা একটা ব্লু হ্যাভেনের লিপস্টিক, এই লিপস্টিকটা খুব সুন্দর লিপস্টিকটা জানো তো, আর এই কালারটাও একটা নিউট শেড, ভীষণ সুন্দর শেডগুলো। আর সাথে একটা, এটা একটা হালকা বেবি পিঙ্কের মতো লিপস্টিক, এটা একটা লিপ বাম। এগুলো সমস্ত কিন্তু বোন কিনেছে। লিপ বামটার গন্ধটা এত সুন্দর, অরেঞ্জ অরেঞ্জ, বেশ সুন্দর। এসির মধ্যে থাকা হলে ঠোঁট একটু ফাটে। আর এই যে দেখতে পাচ্ছ রিমুভার, আর এই একটাও লিপ বাম, রিমুভারটা কিন্তু বেশ ভালো। আর এই হেয়ার ব্যান্ডটা নিয়েছে 20 টাকা, এটাও খুব সুন্দর, ফেসিয়াল করা, মুখে প্যাক লাগানোর সময় কিন্তু লাগে। এই কটা জিনিস নিয়েছে। আর বোন একটা কাপ নিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে দেখায়। কাপটার দাম নিয়েছে 45 টাকা। কাপটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, হালকা কাপ আর খুব সুন্দর দেখতে। দেখো কি ভাল লাগছে না দেখতে। এই সমস্ত জিনিসগুলো কালকে বোন নিয়েছে। আমার জিনিসগুলো তো তোমাদের সবার সাথে শেয়ার করেছি, ওরগুলো এই ব্লগে শেয়ার করে দিলাম। আর মা একটা ভাজা মশলা তৈরি করছে, সেটা একটু দেখালাম। এই দেখো সব কিন্তু আলাদা আলাদা করে মা ভেজে নিচ্ছে। এখানে এলাচটাও ভাজছে, এলাচ আর দারচিনি সব আলাদা আলাদা ভেজে ড্রাই রোস্ট করে একটা কাচের কোটোতে রেখে দেবে। এটা ভীষণ সুন্দর সেন্ট হয়, এটা কিন্তু সবেতে দেওয়া যায়। এটা একটা সিক্রেট মশলা মা তৈরি করছে। এখন বাজে হলো 10:30, চিকুকে আমি নিতে চলে এসেছি। এখনও ওদের ছুটি হয়নি, সবার গার্জেনরাই মোটামুটি নিতে এসেছে। ওরা যেহেতু একটু অঙ্কতে অসুবিধা হচ্ছিলো, তাই ম্যাম সবাইকে বসিয়ে রেখেছে যে তোরা অঙ্ক করবি তারপরে যাবি। মানে হয় না, বাচ্চারা একটু প্র্যাকটিস না করলে ভুলে যায়, ওদেরও সেই প্রবলেমটা হচ্ছে, ওরা বারবার ভুলে যাচ্ছে। ম্যাম ওদের আজকে মুখস্থ করাবে, তারপরে ছাড়বে বলেছে। ছেলেকে এখান থেকে নিয়ে আমি বাড়ি চলে গিয়েছি। আর কাল হলো গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমায় আমাদের এই বাড়িতে নারায়ণ পুজো হবে। এখানে সমস্ত ফল মূল বাজার করে রাখা হয়ে গেছে। আগের দিন বাপ্পা গিয়েছিল ফলের বাজারটা করতে, তো সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে। ব্লগটা তোমাদের সঙ্গে যদি পারি তাহলে শেয়ার করব। এই দেখো এখানে সমস্ত কিছু ফল টলগুলোকে ঝুড়িতে রেখে দেওয়া হয়েছে, গঙ্গার জল ওই কলসিতে রাখা হয়েছে, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর যেটুখানি টুকিটাকি বাকি থাকে সেগুলো কিন্তু কালকে করা হবে। এখন বাজে হলো 6:30, ছেলে আমার ফুচকা খাবে। ওকে বললাম তুই কি ফুচকা খাবি, ওর জন্য ওর বাবা ফুচকা আর টক জল এনে দিয়েছে। আলু মাখাটা ওর বাবা আবার চুরমুড় বানিয়ে খেয়েছে, আর আমি খাবো 1 কাপ দুধ চার সাথে 2টো রুটি। এই রুটি আর দুধ চা খেয়ে এখন যাব কালকের চাটনিটা বানিয়ে রাখতে। চাটনি কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তাই আগের দিন আমি চাটনিটা বানিয়ে রেখে দিলাম। লোকজন আসবে, চাটনি তো লাগবেই, শেষ পাতে একটুখানি মিষ্টি চাটনি হলে কিন্তু মন্দ হয় না। তো এটাকে আমি আমের প্লাস্টিক চাটনি বানিয়েছি। এখন বাজে হলো 10:00, আর বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে, আবার বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, রাস্তা ভেজা দেখতেই পাচ্ছ। আর কাল যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে, আজ আমরা 10:00 বেরিয়েছি ফুল কিনতে। যেহেতু বৃষ্টি হয়েছে, ফুলের দোকান অর্ধেক উঠে গেছে। আমাদের তো যেটার উদ্দেশ্যে নৈহাটি যাওয়ার কথা ছিল সেই উদ্দেশ্য পূরণ হলো না, লাস্টে একটাও আমরা ফুল পাইনি, ফুল ছাড়াই বাড়ি চলে আসতে হয়েছে। আর একটা মিষ্টির দোকানে এসেছি, কাল তো আমাদের নিরামিষ, তো এখান থেকে চিকু এখন মিষ্টি খাবে বলছে। ওই যে একটা রসগোল্লা আর একটা লট চমচম নিয়েছি, ও লট চমচমটা খেয়েছে, রসগোল্লাটা আর খেতে চায়নি। ও যে ও আমার ছেলে একটু সাদা মিষ্টিটাই বেশি পছন্দ করে, তো ওকে এখান থেকে মিষ্টি কিনে দিলাম, আর ওর প্রসাদ হিসেবে আমরাও ভাগে একটুখানি পেয়েছি। তো
কাল যেহেতু গুরু পূর্ণিমা, তো বাড়িতে নিরামিষ রান্নাই হবে। আমি ভাতটা খাবো না, বাদ বাকি তরকারি ফরকারি আমি লুচি ফুচি দিয়ে খেয়ে নিতে পারবো। আমরা গুরু পূর্ণিমাতে যেহেতু ভাত খাই না, তো এখানে 1 কিলো 100 আমরা পনির নিয়ে নিয়েছি। কালকে পনিরের তরকারি রান্না হবে, পনিরের তরকারি খেতে আমার ভালোই লাগে। আর আমাদের দুটো বাথরুমে ওডোনিলটা শেষ হয়ে গিয়েছিলো, তো নৈহাটি যখন বেরিয়েছিলাম দুটো ওডোনিল এনেছিলাম। ওডোনিলের বাক্সগুলো আগে একটু কেমন টাইপের ছিল, এখন দেখছি আবার এরকম করে দিয়েছে। তো চলো, আজকের মতো আমার ব্লগটাকে এখানেই এন্ড করলাম।